ছেলে, কেউ খেতে দেয় না। মাকে বের করে ঘরে গরু রাখতে চায় ছেলে। মা ঘর না ছাড়ায় বেধড়ক মারধর ছেলের। এক পা ভাঙা, অপর পা রক্তাক্ত, চোখে জল। মায়ের এই পরিণতির জন্য দায়ী ছেলে। ইনি মেনকা চট্টরাজ, বয়স 65, বাড়ি বীরভূমের মল্লারপুরের বাউরি পাড়ায়। স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছেন, তিন ছেলে কেউই খেতে দেয় না। তাই মা লোকের বাড়ি ফাই ফরমাস খেটে ভাত জোগাড় করেন, থাকেন খড়ের চালার ঘরে। কিন্তু অভিযোগ, সেই ঘর থেকে মাকে হটিয়ে তাতে গরু ছাগল রাখতে চাইছিলেন মেজো ছেলে প্রবীণ। কিন্তু মা মাথা গুঁজার আশ্রয়টুকু ছাড়তে রাজি না হওয়ায় মেজো ছেলে মেরে তার একটি পা ভেঙে দেয়, আরেকটা পা রক্তাক্ত করে দেয় বলে অভিযোগ। আটকাবার চেষ্টা করেছি, আমরা পারিনি আটকাতে। যেটুকু জায়গা নিয়ে আছে সেটুকু নিয়ে শান্তি থাকো, যখন মরবে যা হবে হবে, তখন যে লিবে লিবে, এখন থেকেই অত্যাচার করছে, তাহলে কি করবো। ক্ষতবিক্ষত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তানের আচরণে গায়ে ব্যথা, চোখে জল, কিন্তু তবুও পুলিশে অভিযোগ জানাতে নারাজ মা। পাছে পুলিশ ছেলেকে ধরে, না না পুলিশ আমি করিনি, আরে ছেলেটা যখন ভুল করেছে তো আমি মা হয়ে আমি সহ্য করি। মাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলের দেখা মেলেনি, কিন্তু তার পরিবারের সদস্যরা ঘটনা চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কিছু হয়নি, এরকম মুখোমুখি কথা হয়েছিল, দিয়ে আমার শাশুড়ি পড়ে গেছে এখন গুঁজে লেগে, তো আমাদের ঘরে ছেলে ছেলে নিয়ে ব্যাস এইটুকু। ছেলের হাতে ক্ষতবিক্ষত হয়ে আপাতত হাসপাতালে মা, তবুও ছেলের অমঙ্গল কামনা করে একটি শব্দও বেরোচ্ছে না তার মুখ থেকে। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।